সুপ্রিয় সহকর্মীবৃন্দ, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই বিদেশি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্স করতে আগ্রহী। আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি বিদেশি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্সে আবেদন করবেন এবং এই বিদেশি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্সে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। নতুন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী নোটিফিকেশান জানার জন্য। বিদেশি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্সে এক বছর মেয়াদি কোর্সে ভর্তির জন্য যেসব জানতে হয় আমরা সেটা নিয়েই এখানে আলোচনা করব। আমি একটা পিডিএফ ফাইল আপনাদের দেখাচ্ছি, যেটা আসলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আমি ডাউনলোড করে নিয়েছি। এটা গত বছরের একটা ফাইল, তো সেখানে যে বিষয়ে আলোচনা করা হয়েছে আমি সেগুলোই আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। এটা মূলত কর্মকর্তা এবং শিক্ষকদের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি একটা মাস্টার্স কোর্স। তো এখানে যে যোগ্যতাগুলো দরকার, যে প্রথম যোগ্যতা দেখেন এখানে আছে যে মাস্টার্স কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না, মাস্টার্স থাকতে হবে এবং কোনো থার্ড ক্লাস থাকা যাবে না। এরপরে যেটা আছে এই যে এখানে দেখেন এই যে গ নম্বরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ভর্তি, শিক্ষা সমাপনী এবং ঝরে পড়া রোধে সাফল্য অর্জন সহ সমাজ উদ্বুদ্ধকরণ ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বীকৃতিপ্রাপ্ত এবং প্রাথমিক শিক্ষা বিষয়ে উচ্চমানের প্রকাশনা ও গবেষণা রয়েছে এমন প্রার্থীগণ ভর্তির জন্য অগ্রাধিকার পাবেন। যাদের এরকম বিশেষ স্বীকৃতি আছে অথবা যাদের কোনো রিসার্চ পেপার আছে তারা অগ্রাধিকার পাবে। কিন্তু যোগ্যতার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বৈদেশিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে IELTS ন্যূনতম 6, ইন্ডিভিজুয়াল ব্যান্ডে ন্যূনতম 5.5 অথবা টোফেলে ন্যূনতম 75.00 স্কোর অবশ্যই থাকতে হবে। শৃঙ্খলা এবং আচরণ সন্তোষজনক হইতে হবে আর বয়স 45 বছর হইতে হবে। এখানে লেখা আছে 30 সেপ্টেম্বর 2019, আমি বলছি এটা গত বছরের একটা বিজ্ঞপ্তি, সেখান থেকে আমি আলোচনাটা করে যাচ্ছি, এই কারণে ওটাকে দেখার দরকার নেই। আপনারা অনূর্ধ্ব 45 বছর বয়স, সর্বোচ্চ 45 বছর বয়স হতে হবে। তো এটা হচ্ছে এই নিয়ম। এবং আর একটা ব্যাপার থাকবে এখানে, ঝ নম্বরে দেখেন যে মাস্টার্স কোর্সের জন্য আবেদনকারী কর্মকর্তা শিক্ষকগণের জন্য মানে চাকরি স্থায়ী এবং চাকরিকাল 5 বছর হইতে হবে। এবং সম্পন্ন করার পর, এই মাস্টার্স কোর্সটা সম্পন্ন করার পর প্রার্থীগণ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন 10 বছর কাজ করতে বাধ্য থাকবেন, মর্মে অঙ্গীকারনামা প্রদান করতে হবে। তাহলে যোগ্যতার দেখা গেলো যে স্নাতকোত্তর ডিগ্রি, কোনো থার্ড ক্লাস না এবং IELTS 6, ইন্ডিভিজুয়াল ব্যান্ডে 5.5 অথবা টোফেলে 75 থাকতে হবে, শৃঙ্খলা এবং আচরণ সন্তোষজনক থাকতে হবে, বয়স 45 বছর হইতে হবে এবং চাকরি স্থায়ী, চাকরিকাল কমপক্ষে 5 বছর। এগুলো হচ্ছে যোগ্যতা। তার সাথে থাকবে মানে যেটা অগ্রাধিকার পেতে পারে, যে আপনি যদি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ স্বীকৃতিপ্রাপ্ত হন অথবা আপনার যদি কোনো রিসার্চ পেপার থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। এখানে আরও কিছু বিষয় আছে, আমরা একটু সেটা শেয়ার করি আপনাদের সাথে। এই 6 নম্বরে দেখেন যে সকল কর্মকর্তা শিক্ষক PGP 3 এর আওতায় দেশি বৈদেশিক বিশ্ববিদ্যালয়তে 1 বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তারা আবেদন করতে পারবেন না, অর্থাৎ যারা আগে কোর্সে PGP 3 জানলে তারা পারবে না। আবার যে সকল কর্মকর্তা শিক্ষক শিক্ষা ছুটি প্রেষণ বৈদেশিক বৃত্তি নিয়ে সরকারের রাজস্ব বা উন্নয়ন প্রকল্পের আওতায় ইতিপূর্বে দেশে বা বিদেশে মাস্টার্স কোর্স সম্পন্ন করেছেন তারা এই PGP 4 এর আওতায় বৈদেশিক বিশ্ববিদ্যালয়ে 1 বছর মেয়াদি মাস্টার্স কোর্সে বিবেচিত হবেন না। অর্থাৎ যারা এর আগে করে ফেলছে গভর্নমেন্ট সাপোর্ট নিয়ে, গভর্নমেন্ট ফান্ড থেকে তারা মাস্টার্স কোর্সটা সম্পন্ন করছেন, তারা কিন্তু করতে পারবেন না। তো এটা মাথায় রাখতে হবে। আর এই বিষয়ে যে মাস্টার্স কোর্সে শিক্ষার্থীগণের যে টিউশন ফিস এবং লিভিং কস্ট, এটা PGP 4 এর আওতায় থেকে বহন করা হবে। সো সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট আর কি, সেটা হচ্ছে যে আপনাকে IELTS করে ফেলতে হবে অথবা টোফেল অথবা IELTS এটা করে ফেলতে হবে। যারা আপনারা এই বিষয়ে ইন্টারেস্টেড আছেন, যারা বিদেশি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স তো করতে চান, তারা IELTS জন্য প্রিপারেশান আজকে এখন থেকেই শুরু করে দেন। কারণ IELTS এই প্রিপারেশানটা, এই পরীক্ষাটা দিতে আপনাকে একটু সময় নিতে হবে, একটু প্রিপারেশান পড়তে হবে, 3-4 মাস বা 5 মাস 6 মাস পড়তে হবে, প্রিপারেশান নিতে হবে। তারপরে আপনাকে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে
আইএলটিএসে অংশগ্রহণ করতে হবে। এটার জন্য একটু সময় লাগবে, যারা এটা আপনারা এইরকম স্বপ্ন দেখছেন তারা এখন থেকে শুরু করে দেন। এটা জরুরি বিজ্ঞপ্তি ছিল গত বছরের। সো মূল প্রতি বছরে আসলে এইরকমই যোগ্যতা লাগে, সবার আগেই লাগে আইএলটিএস। সো আপনারা আইএলটিএসটা করে ফেলবেন, তাহলেই মোটামুটি সব ঠিকঠাক থাকবে। এরপরে আমরা একটু ফর্মটা দেখি, আমরা একটু ফর্মে যাই। এই ফর্মটা আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ডাউনলোড করেছি। এই ফর্মটাতে আসলে কী আছে দেখেন, এখানে বরাবর মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন 2 বীরপুর ঢাকা, বিষয় বৈদেশিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্সে অংশগ্রহণের জন্য অংশগ্রহণের আবেদনপত্র, প্রার্থীর নাম বাংলা ইংরেজি, পদবি বর্তমান কর্মস্থল, বেতন স্কেল মূল বেতন, চাকরিতে প্রথম যোগদানের তারিখ, বর্তমান পদে যোগদানের তারিখ। এখানে আছে একটা তারিখ দেয়া আছে, তারিখ পর্যন্ত চাকরি কাল 30 সেপ্টেম্বর 2019। এটা তো গত বছরের ফর্ম, কাজেই যখন সার্কুলারটা হবে, সেই সার্কুলারটা এখনও হয় নাই, যখন হবে তখন এরকম একটা তারিখ এখানে উল্লেখ করতে হবে, সেভাবে আপনাকে লিখতে হবে। এরপরে আছে জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, আবার ওই 30 সেপ্টেম্বর 2019 তারিখে বয়স। এটা আসলে যখন ওই রকম একটা তারিখ এখানে উল্লেখ করে দেওয়া থাকবে, এবছর যখন আবার সার্কুলারটা হবে তখন তারিখ উল্লেখ দেওয়া থাকবে, সেই তারিখ অনুযায়ী আপনাকে বয়সটা লিখতে হবে। এরপর আছে শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্রের ফটোকপিগুলো সংযুক্ত করতে হবে, পাশাপাশি এই যে পরীক্ষার নাম, পাশের সন, বোর্ড বিশ্ববিদ্যালয়, শ্রেণী বিভাগ, গ্রেড, এগুলো উল্লেখ করতে হবে। বিশেষ অবদানের স্বীকৃতি, যেটা আগেই বলা হয়েছে যে বিশেষ অবদান, আপনি শ্রেষ্ঠ শিক্ষক হতে পারেন বা অন্য অন্য অনেক বিষয়ে আপনার অবদান থাকতে পারে, সেই স্বীকৃতির সনদপত্র সহ আপনাকে এখানে সংযুক্ত করতে হবে, আপনি লিখতে হবে যে কী কী স্বীকৃতি পেয়েছেন। আপনি আইএলটিএস বা টোফেলে আপনার প্রাপ্ত মানটা কী সেটা আপনাকে লিখতে হবে, এবং আরও যদি অন্যান্য বিশেষ যোগ্যতা বা অর্জন থাকে সেটা লিখতে হবে, আর সংযুক্তি কোনটার কপি, কয়পে কপি, কী ব্যাপার এটা আপনাকে লিখতে হবে সংযুক্তির এখানে। তারপর আবেদনকারীর নাম, নাম লিখতে হবে, স্বাক্ষর লিখতে হবে, তারিখ, মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা। এটাই হচ্ছে আপনার ফর্মটা, বৈদেশিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্সে অংশগ্রহণের জন্য আবেদন ফর্ম। সো এটা যদি আপনি ঠিকঠাকভাবে মেনটেন করেন তাহলে হয়ে যাবে। তবে মূল কথা হচ্ছে আপনাকে যে যোগ্যতাগুলো আছে সেই যোগ্যতাগুলো আগে অর্জন করতে হবে। সেই যোগ্যতার বড় যে যোগ্যতাটা আছে সেটা হচ্ছে যে আইএলটিএসে আপনার স্কোর। সো আইএলটিএসের স্কোরটা আপনি জন্য আপনি প্রিপারেশন শুরু করেন, আইএলটিএসের বই কেনেন এবং ব্রিটিশ কাউন্সিলের সাথে যোগাযোগ করেন, কবে পরীক্ষা হয়, কীভাবে পরীক্ষা হয়, তাহলেই আপনি এই যোগ্যতাটা অর্জন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।